আসলে কলার ডাল পেলে না কথা বলতে আর ইচ্ছে করে না, কলায়ের ডালের সাথে যদি ডাল পালং হয় তাহলে তো একদম জমে গেছে ব্যাপারটা, বুঝতে পারছি। সঙ্গে বেগুন ভাজা আর সঙ্গে মায়ে যে তিলে বড়ি ভাজা দিয়েছে এই দিয়ে, কথা বলার আর সময় নেই, খেয়েই যাচ্ছি, শুধু খেয়েই যাচ্ছি। খাওয়া প্রায় শেষের দিকে, তো আজ হলো সারাদিন মঙ্গলবার, আমরা এসেছি কালকে, তো কালকে আর ব্লগটা করতে পারিনি কারণ জলে ভিজতে ভিজতে গিয়েছি, তার রেস তো বেরোবে তাই না, তো সেই জন্য সবাই মোটামুটি একটু অসুস্থ, ওষুধ টুষুধ খেয়ে যাই হোক কোনোরকমভাবে একটু ছিলাম কালকে। আর আজকেও গলার কণ্ঠস্বর শুনে বুঝতে পারছো খুব একটা গলার অবস্থা ভালো নেই, আর শরীরের অবস্থা আছে মোটামুটি মানে চালিয়ে নিয়ে যাওয়ার মতো। আর মেয়ে তো মেয়েরও অবস্থা ওই একই রকম, ওর অবস্থাটা আজকে একটু বেশি ডাউন হচ্ছে, কালকে আমার বেশি ডাউন ছিল, তো আজকে একটু মানে ব্যাটারি চার্জ হয়েছে মনে হচ্ছে, কালকে কালকে ওর একটু মোটামুটি ঠিক ছিল, আজকে ওর ব্যাটারি একটু ডাউন। আর সুজিদার পাপা ওর বুঝতে পারছি না, ওর হচ্ছে কালকেও যা ছিল আজকেও তাই আছে, জানি না কীরকম আছে। তো এই অবস্থাতে তবুও না লোভ সামলাতে পারলাম না, মা দিয়েছিল পালং শাক আর বেগুন টেগুন এসব কিছু কী সব দিয়ে দিয়েছিল, তিলে বড়ি টড়ি সব মা দিয়েছে, তো ওইগুলো দিয়ে না আজকে লোভ করে ডাল পালং করে নিয়েছি, কলাইয়ের ডাল তার সাথে ছিল, তো সেই লোভ সামলাতে না পেরে আজকে ডাল পালং খেয়ে জানি না কী হবে, খেয়ে তো নিই তারপরে দেখা যাবে। তো চলো পরে কথা হচ্ছে, খেয়ে নিই। সুজিতার লেগে গেছে এখন বহুত ঠান্ডা, দেখতে পাচ্ছ ক্যাথার উপর ক্যাথা, ক্যাথার উপরে চাদর, আর এই যে এখনও শুয়ে আছে। কি হয়েছে তোমার, প্রবলেম কি, সমস্যা কি, লাইটটা দিয়ে দিই দাঁড়াও। হ্যাঁ এবার বলো সমস্যাটা কি তোমার, কোনো সমস্যা নেই, নো সমস্যা, সকালবেলাটা কি পড়তে হবে না একটু, কেন পড়তে হবে না বলো। আর আরেকজনের কি খবর, মোমো কই, মোমো শোনা তুমি কোথায় গেছো, মোমো মোমোকে দেখছি না, যাই হোক এখন কোথায় ডুব মেরেছে, কিন্তু এখানে সুজিতার এটা কি অবস্থা। আর এখানে দেখো আমি জামা টামা নিয়ে নিয়েছি, এই জামাটা পরে আমি যাব বেরোবো, কোথায় বেরোচ্ছি সেটা দাঁড়াও তোমাদেরকে বলি। সকালবেলা স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ, আর এখানে কপালে একটা ফোঁটা দেখে ফেলেছ, তার মানে পুজো কমপ্লিট। আর আমি মাথায় দিয়েছি প্যাচ 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 পেঁচে তেল, তার কারণ কৃষ্ণনগর থেকে এসে থেকে শরীরটা না একদম ভালো যাচ্ছে না, তার জন্য মাথায় একটু ভালো করে তেল দিয়ে নিয়েছি। তো আজকে যেখানে যাব সেটা হলো
হসপিটাল, তো আমাদের এখানে হসপিটালে যাব। তার কারণ আজ আমার আছে দ্বিতীয় ডোজ নেওয়া, মানে ভ্যাকসিনেশন। তো কোভিডের একটা ভ্যাকসিন হয়ে গেছে, এখন আজকে দ্বিতীয় ভ্যাকসিনটা নিতে যাব। তো আজকে ডেট আছে, শ্রীধর পাপা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে। তার কারণ হচ্ছে জানো, আজকে 1000 জনের বোধহয় ভ্যাকসিন হবে, তার বেশি বোধহয় দিতে পারবে না। তো আমরা মোটামুটি এই খবরটা জানি, আর সেজন্য আমি বললাম সকাল সকাল যে তুমি লাইনে দাঁড়িয়ে যাও, পরে একজনাকে বলে চলে আসবো, আমাকে নিয়ে চলে যাবো, আর না হলে আমাকে ফোন করে দেবো, আমি চলে যাব। তো এরকমই কথা আছে, তো সেই জন্য ও লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর আমি সকালবেলা সব তো হয়ে যায়, আজকে আজ আবার ইতু লক্ষ্মী আর কার্তিক পূজা, তো সবাইকে কার্তিক পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই, সবাই খুব আনন্দ করে। আজকে আমার কিন্তু একটা নিমন্ত্রণ আছে রাতের বেলায়, সেটা বলি কোথায়। তো আমার মামা, বড় মামা, বড় মামার দুই মেয়ে, দুই মেয়ের মধ্যে এক মেয়ের মানে বড় মেয়ে আর কি, তো এক দিদি হয় ওটা আমার। তো সিম্পল দির বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ আছে। তো যাই হোক, তোমাদেরকে বললাম যে সিম্পল দি, আমি কিন্তু ওকে দিদি টিদি বলি না, কারণ আমরা সব প্রায় মানে কি বলবো, একসাথে খেলাধুলা করে মানুষ, বুঝতে পারছো? তো সেই জন্য একই টাইপের, ওই জন্য দিদি টিদি বলি না, একটু কেমন কেমন লাগে। তো যাই হোক, জানি এই ভ্লগটাও দেখবে, তো একটু লজ্জা লজ্জা পাবো তখন আমি একটু। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলাতে যাওয়া আছে ওদের বাড়িতে, কার্তিক পূজা, ওদের মানসার কার্তিক পূজা। তো সেখানে দেখি আজকে সবাই মিলে হয়তো আমরা যাব, এখনও পর্যন্ত এটাই ঠিক, জানি না তারপরে কপালে আছে কিনা। তো আশা করছি শেয়ার করতে পারবো তোমাদেরকে, তো সেটা হচ্ছে হয়তো আর একটা ব্লগে, আর এই ব্লগটা তো বেশি বড় করতে পারবো না। তো সেই জন্য আজকে দেখি, আজকে ভ্যাকসিনেশন আছে, আর আজকে হচ্ছে এখন রান্না টান্না করতে হবে। রান্না বলতে গেলে কালকে সন্ধ্যাবেলায় এনেছিল সুচিতা পাপা চিকেন, তো চিকেনটা করে রেখেছি। কালকে কলাইয়ের ডালটা না এখনও আছে, অতটা শেষ করতে পারিনি, আর একটু তরকারি আছে। তো এখন ভাবছি একটু ভাত করে নেবো, ভাত করে নিজে একটু রেডি রেডি হবো, হয়ে কখন যে ডাক আসে বুঝতেই পারছো। তো আজকে যদিও আমার সেরকম ভয় লাগে না ছুঁচ ফোটানোর, তো তবুও যেন একটা কোথায় যেন একটা কেমন একটা কচকচ কচকচ করছে। আমার মেয়ে আবার হাসবে শুনে, তো যাই হোক এসব কথা বলতে নেই। তো চলো এখনকার মতো আসছি, পরে আবার দেখা হচ্ছে। সুচিতা পাপা ফোন করেছিল, তো আমি এ দেখো রেডি হয়ে গেছি, এই জামাটা পরে নিয়েছি। তো এখন হাতে একটা ব্যাগ, আর ওখানে একটা ছাতা, আর ও মাস্ক নিয়ে যায়নি, ওর জন্য একটা মাস্ক, আমি একটা মাস্ক তো পরেই নেবো রাস্তাতে। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, ও লাইনে দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক, আর ভ্যাকসিনটা নিয়েই আসি, যেটা নিতে হবে তাই না, এমার্জেন্সি ব্যাপার একটা। তো চলো যাওয়া যাক, আর প্রেশারে একটু ভাত বসিয়ে দিয়েছি, মেয়ে বন্ধ করে দেবে সেটি পড়ে গেলে। বাবা বাবা লাগিয়ে দে, আমি আসছি। হ্যাঁ তো লাগিয়ে দাও, তালা লাগিয়ে দাও। তো আমি এখন প্রেশারে বসিয়ে দিয়েছি, ওই দেখো প্রেশার কুকার, প্রেশারে বসিয়ে দেওয়া হচ্ছে, দেওয়া হয়েছে। এবার তাহলে চলো যাওয়া যাক। কটা বাজলো বাবা দেখ তো? 9:08 বেজে গেছে। তো চলো, বাইরে রোদ উঠে গেছে, এটা তালা দিয়ে দিচ্ছে, ঠিক আছে আসছি। তো আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি কিন্তু হসপিটাল, এটা হলো করিমপুর হসপিটাল, আর এখানকার দৃশ্যটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। আর এইদিকে সামনে লাইন, পিছনে লাইন, আর আমরা আছি এই সামনের দিকের মাঝামাঝিতে বলতে গেলে, আর পিছনে পিছনে কিন্তু অনেকটা দূর পর্যন্ত লাইন চলে গেছে। তো যাই হোক, আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার কারণ হচ্ছে একবার শুরু হয়ে গেলে না তখন পটপট করে মানে ওরা মানে ছেড়ে দেবে, ভ্যাকসিন দিয়ে দে। তো এখানে দেখতে পাচ্ছ সুচিতা পাপা এখানে দাঁড়িয়ে আছে, আর আমিও ঠিক এখানে দাঁড়িয়েছি। তো চলো এবার ভ্যাকসিনটা নেওয়া যাক, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। দিয়ে ভ্যাকসিন দিয়ে বাড়ি আসার পরে এই যে কেক নিয়ে আসা হয়েছে, আর এই দেখো খাওয়া শুরু করে দিয়েছে, আর এই যে সুচিতার পাপা দাড়ি গোঁফ একদম পাকা পাকা দাড়ি গোঁফ বেরিয়ে গেছে পুরো, জামা প্যান্ট খুলছে, আর এবার আমিও খুলবো। আর সকাল থেকে কিছু খেয়েছিলাম না বলে সুচিতা পাপা আবার এখানে বিস্কুট কিনে দিয়েছিল, এই দেখো প্যাকেটের মধ্যে, খাইনি, হাফটা খেয়েছি, একটু ঘিন ঘিন করছিল। আর আসার সময় এখানে শ্যাম্পু ট্যাম্পু ছিল না, তো সেইগুলো সব নিয়ে আসা হয়েছে। এই দেখো শ্যাম্পু, চা, সকালে আমরা চা খেতে পারিনি, আজকে চা ছিল না তো সেই জন্য চা নেওয়া হয়েছে। তো এই তো, আর এগুলো আজকে কাছাকাছি করতে হবে, দেখি। তো এই তো হলো ব্যাপার, আর এই দেখো আমাকে এখানে আজকে রক্ত বার করে দিয়েছে, এই দেখো রক্ত বার করে দিয়েছে। এর আগের দিনেরটা, উরে বাবা কি ব্যথা,
এর আগের দিনেরটা দিয়েছিল একটুও লাগেনি, আর আজকে লেগেছে আমার, খচং করে ঢুকিয়ে দিল। আমি বুঝতে পারছি লাগছে, আর এখানটায় দেখছি রক্তটাও বেরিয়ে গেছে। দেখো এর আগের দিনকে কিন্তু দেখো রক্ত বেরিয়েছিল না ঠিক করে, তাই না বলো? মানে তুলো আমার দেওয়ায় লাগিনি। আর এই যে এতখানি লাল হয়ে আছে কতটা, উফ, আজ মনে হচ্ছে আমি জানি না আমার কি হবে, জ্বরটা আসবে কিনা আমি বলতে পারছি না সঠিক। তো চলো স্নান ধান করে নিই, আবার একবার স্নান করতে হবে, নাহলে আমার ঠিক মন শান্তি হবে না। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।